চলুন উইন্ডোজ সেটআপের আরও একটি সমস্যার সমাধান দেখি। আমি উইন্ডোজ সেটআপ করব, বাট কোনো ড্রাইভে উইন্ডোজটি সেটআপ হচ্ছে না। দেখুন, আমি সমস্ত ড্রাইভে চেষ্টা করছি, প্রত্যেকটি ড্রাইভে শুধু একটি ইরর নোটিফিকেশন, উইন্ডোজ ক্যান নট ইনস্টল দিস ডিস্ক। আমি প্রত্যেকটি ড্রাইভে চেষ্টা করছি, হচ্ছে না। এখন সরিডেলসে গিয়ে দেখি কি কারণে হচ্ছে না। দেখুন, একটি নোটিফিকেশন, উইন্ডোজ ক্যান নট ইনস্টল দিস ডিস্ক, উইন্ডোজ টু অ্যানাদার লোকেশন, মানে এই হার্ড ড্রাইভে উইন্ডোজটি সেট আপ হবে না, এটাই বলছে। তো চলুন দেখি এটার সমস্যার সমাধান কীভাবে করা যায়। এখান থেকে আমি জাস্ট ব্যাক করছি এবং ইন্টারফেস দেখতে পাচ্ছি সেট আপের। এখন আমরা হার্ড ড্রাইভটাকে সিএমডি থেকে ফরম্যাট করব। সো এখন আমরা কমান্ড প্রম্পটে যাব, তার জন্য প্রেস করতে হবে শিফট F10, প্রেস শিফট F10 এবং আমরা কমান্ড প্রম্পটে ইন্টারফেসে চলে আসব। এখন আমাদের কিছু টাইপ করতে হবে। আমরা ফার্স্টে টাইপ করব Diskpart। দেখুন, আমি টাইপ করে নিয়েছি Diskpart অ্যান্ড দেন ইন্টার। এখন আমাদেরকে টাইপ করতে হবে লিস্ট ডিস্ক। প্রেস ইন্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারে কি কি ড্রাইভ আছে। ডিস্ক জিরোতে আছে আমাদের হার্ড ড্রাইভটি এবং ডিস্ক ওয়ানে পেন ড্রাইভটি। সো আমরা এখন এটাকে সিলেক্ট করব, কোনটিকে আমরা ফরম্যাট করতে যাচ্ছি। এটা খুব সেন্সিটিভ, আমরা যেটা সিলেক্ট করব সেটাই ক্লিন হবে, সো কেয়ারফুলি এটা করব। এখন আমরা টাইপ করব সিলেক্ট ডিস্ক। দেখুন, আমরা হার্ড ড্রাইভটি ফরম্যাট করব আর হার্ড ড্রাইভটি ডিস্ক জিরোতে আছে। সো আমরা সিলেক্ট ডিস্ক জিরো লিখব, তারপর ইন্টার প্রেস করব। এখন দেখুন, ডিস্ক জিরো ইজ নাও সিলেক্টেড ডিস্ক। আমাদের ডিস্ক জিরোটি সিলেক্ট হয়েছে, মানে হার্ড ড্রাইভটি। এখন আমরা কমান্ড দেবো এটাকে ক্লিন করার জন্য, টাইপ ক্লিন অ্যান্ড প্রেস ইন্টার। দেখুন, Diskpart সাকসেসড ইন ক্লিনিং দ্য ডিস্ক, মানে কাজটি সম্পন্ন হয়েছে। এখন আমরা এক্সিট প্রেস করে বের হয়ে আসব। টাইপ এক্সিট অ্যান্ড এগেইন প্রেস এক্সিট। এখন কিছু কথা বলি, আপনাদের মনে হতে পারে হার্ড ড্রাইভটি ফরম্যাট করলেই হতো, বাট উইন্ডোজের কিছু বিষয় থাকে যেগুলো সিএমডি থেকে না করলে প্রপার ওয়েতে কাজ করে না, তাই আমরা এই সিএমডি থেকে হার্ড ড্রাইভটি ফরম্যাট করলাম অ্যান্ড দেন গো টু নেক্সট। আমরা উইন্ডোজ সেট আপের মতো করেই নেক্সট নেক্সট করে এগিয়ে যাব। এখানে দেখুন, এক একটি উইন্ডোজ সেট আপের ইন্টারফেস এক এক রকম হতে পারে, উইন্ডোজের ভ্যারিয়েন্ট। সো এটা কোনো ইস্যু না, আমি নেক্সট করে যাচ্ছি। আপনাদের ভিন্ন অপারেটিং সিস্টেমে ভিন্ন ইন্টারফেস হতে পারে। অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম অ্যান্ড দেন নেক্সট। অবশ্যই কাস্টম ইনস্টল দিবেন এবং দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ হার্ড ড্রাইভটি ফরম্যাট হয়েছে। এখন আমরা এটাতে উইন্ডোজ সেট আপ করতে পারবো। আপনি সরাসরি অ্যানালোকেটেড ডিসপ্লেসে ক্লিক করে নেক্সট করবেন, উইন্ডোজটি সেট আপ হবে, পরেও পার্টিশন করে নিতে পারবেন, এখান থেকেও করে নিতে পারবেন। সো সেই প্রসেসগুলো আমি আর দেখাচ্ছি না, আমরা এই ভিডিওতে শুধু এই সমস্যার সমাধানটি দেখাচ্ছি। উইন্ডোজ সেট আপের ভিডিও যদি দেখতে চান, আমাদের চ্যানেলে আছে, কিংবা আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখে ট্রাই করতে পারেন। সো ধন্যবাদ পাশে থাকার জন্য। এরকম আরও সমস্যার সমাধান পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।